अस्सलाम वालेकुम व्यूअर्स, वेलकम टू अनदर वीडियो। असल में समुचा खाचिलाम और अपने साथ कथा बोलते थे। ये हमारे होममेड समुचा, ये चिकेन समुचा। अपने ये नॉर्मल समुचा करते पारें, जस्ट चिकेन स्किप कर दिए प्याज़ परिमाण बाड़ा दिबें और वो जो शेल जेटा क्रैश कर दीसि वोटा बाड़ा दी अपने और बाकी सब सिस्टम एक ही रकम। তাহলে চলুন আমরা এর রন্ধন প্রক্রিয়াটা দেখে আসি। সমুচার ফিলিংয়ের জন্য যে আমরা ফিলিংটা দিব, সমুচার ফিলিংয়ের জন্য আমরা মুরগি মাংস কিমা করে নিয়েছি। এই দেড় কাপের মতো আছে, কোনো হাড়টা নেই, একদম বোনলেস মাংস নিয়ে নিয়েছি। একটা মুরগির দুই পাশের সিনাটা নিয়ে নিয়েছি আমি। এ হয়ে গেল আমার মাংসের কিমা, মুরগি মাংসের কিমা। এটা আমরা গরুর মাংস দিয়ে করতে পারবেন, খাসি মাংস দিতে পারবেন। আমি মুরগি মাংসের কিমা দিয়ে আপনাদের দেখাবো। তো আমি চুলা জ্বালা দিছি, আমি একটু তেল দেব। দেড় টেবিল চামচ তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা, এলা, দারচিনি, এলাচ, পেঁয়াজ, পেঁয়াজগুলো আমরা হালকা করে ভেজে এর মধ্যে মুরগি মাংস দিয়ে এটা রান্না করতে থাকব। একটু হলুদ, কোয়ার্টার চামচ হলুদ, কোয়ার্টার চা চামচ হলুদ, হাফ চা চামচ, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। আমি দুঃখিত, রেকর্ডিং প্রবলেম, এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেবেন এক চা চামচ, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, ওটা দিয়ে আমরা নেড়ে চেড়ে করে রান্না করে হবো। আমরা এক চামচ লবণ দিয়ে দেবো, অবশ্যই লবণটা আন্দাজ মতো দিতে হবে। আস্ত কর্মশালগুলো ফেলে দিছি, কারণ ওইটার যা ফ্লেভার চলে আসছে, যা পুষ্টি গুণ আসার তা চলে আসছে। এখন আর ওগুলো রেখে লাভ নেই, কারণ এগুলো একটা যদি একটা এলাচ যদি কারো মুখে পড়ে তাহলে তো ওর খাওয়াটা শেষ। অনেকে এটা সহ্য করতে পারে না যদি মুখের মধ্যে খাবার মধ্যে পড়ে যায়। তো ওদের অলমোস্ট রান্না হয়ে গেছে, আমরা এখন এগুলোকে মিক্স আপ করবো, পুটটা তৈরি করবো। এটা তো মাংসটা আমরা ভুনে করে ভুনা কাটিয়েছি, এখন ইয়েটা তৈরি করে নেব। ও তৈরি করার আগে আমি একটু ক্যাপসিকামটা দিয়ে দেবো, অবশ্যই এক চা চামচ, এক টেবিল চামচ ক্যাপসিকাম ছিল, সবুজ ক্যাপসিকাম। এটা একটু একটু ফ্রাই করে নিতে চাই। সমুচার সমুচার শীটটাকে যখন পেঁচায় নেয়, পেঁচায় যখন সমুচার যখন শেপ দেয়, তখন এই এই জিনিসটা দরকার হয়। এটা আঠা লাগে, আঠাটা আমরা বানাইতেছি। আর একটু পানি লাগবে, এরকমই হবে। এটা আমরা সলিউশন হিসেবে কাজে লাগাই, আঠা হিসেবে কাজে লাগে। আচ্ছা, এটা থাক, পরবর্তী কাজটা করি। এখন আমরা যে জিনিসগুলো আমরা তৈরি করে নিচ্ছি, যেমন ধরেন এই যে চিকেনটা যেটা আমরা ভুনে করে নিলাম, রান্না করে আনছি, সেটা চিকেনটা দিয়ে দিচ্ছি।
কাঁচা পেঁয়াজ এক কাপ আছে, চার পাঁচটা কাঁচামরিচ কেটে নিছি, এটা এক চা এক চা চামচের বেশি আছে, দুই চা চামচ হবে। আর আমরা দিয়ে দেবো আগে থেকে সমুচার পাত্র থেকে ওয়েস্টেজ যে ছিল ওগুলাকে আমরা ভেজে গুঁড়ো করে দিচ্ছি। এখান থেকে আমরা দুই কাপ দিয়ে দেবো, আমার হাতের মুঠোয় আমি তিনবার দিয়েছি, আমার মনে হয় এটা আমার ধারণা আর কি, এটা বরাবরই দুই কাপ হয়েছে। এবং এইটা এই ক্র্যাকটা দেওয়া খুব জরুরি, এই ক্র্যাম্পটা জরুরি, কারণ এই সমুচার টেস্টটাই আনে এই ক্র্যাম্প। তো ক্র্যাম্পটা কোনোভাবে স্ক্রিপ্ট করা যাবে, অন্য কিছু দিয়েও আপনি এরকম টেস্ট পাবেন না। তো আপনাকে সমুচার আসল টেস্ট নিতে হলে এই ক্র্যাম্পই ইউজ করতে হবে। তো আমি দিয়ে দিলাম দুই কাপ ক্র্যাম্প। ধনিয়া পাতা কুচি করা ছিল, এটা ফ্রিজে রাখা ছিল, এখন হাইব্রিড এগুলো নষ্ট হয়ে যায়, এর জন্য ইয়েতে রেখে দিই। এখন এটা মিক্স আপ করে নিই, আবার এটা হয়ে গেছে, চলুন সমুচাটা তৈরি করে নিই। সমুচার শিটগুলো নিলাম, এগুলো বানানো একটু পদ্ধতি আছে। দেখুন ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল করুন, শিটটাকে দেখুন, ভালো করে দেখুন, যে পাশটা বড় ওইখান থেকে মোড়া দেবেন আপনি, ওইখান থেকে মোড়ালে দেখুন এই যে এভাবে যদি নেন তাহলে এভাবে সমান একটা জিনিস হলো, আবার এটাকে আবার এভাবে দেন, দেখেন এভাবে একটা তিন কোণাকার একটা জিনিস হইলো। এইটাকে যদি এবার আপনি পুর দেন, পুর দিয়ে যদি এভাবে আটকায় দেন, আটকায় দিয়ে যদি এখানে আসেন তাহলে কিন্তু দেখুন আপনার এটা সমুচার শেপ চলে আসলো। খেয়াল করছেন কিনা দেখুন, ভালো করে দেখুন, আমি আবার দেখাচ্ছি। দেখুন এই এই যেই পাশটা বড় সাইডটা যেটা আছে, যে পাশটা বড় ওই পাশ দিয়ে ভাঁজ করবেন, ভাঁজ করে এই কর্নারটা যে এই কর্নারটা এখানে নিয়ে আসবেন, এই কর্নারটার সাথে এখানে মিশে যাবে। আবার একটা পোলট্রি দেন, পোলট্রি দিয়ে এখানে একটা পানের খিলির মতো চলে আসবে, দেখছেন পানের খিলির মতো চলে আসছে, পানের খিলি এখানে যদি পুর দেন, পুর দিয়ে আবার একটা যদি মোড়ায় নেন, মোড়ায় নিয়ে এভাবে মোড়ায় নিয়ে আসলেই দেখেন আপনার সমুচা হয়ে গেছে। আর বেশিক্ষণ ওয়েট করবো না, কারণ আপনার এগুলো ড্রাই হয়ে যাবে। আমি বানায় দেখাই, আপনি বানাতে বানাতে খেয়াল করতে পারবেন, বড় পাশটা থেকে মোড়ায় এ পাশে নিয়ে এটা খিড়ে দিয়ে পুরগুলো ছিল, এখন এগুলো ভালোভাবে দিয়ে এবার এভাবে না, এখন আপনি এই যে আমরা যে আঠাটা দিছিলাম এই আঠাটা দিবেন, দিয়ে দেখুন ফেটে গেছে, না হলে দেখুন সমুচার শেপটা চলে আসছে, দেখছুন আমরা একদিন করে বানাই নিই। সমুচাগুলো বানিয়ে নিছি, দেখুন একদম হোটেল স্টাইলের সমুচা, আমি আরও কিছু আমার নিজের জন্য রেখে দিয়েছি, সংরক্ষণ করে রাখছি। আর এই এখন এই সমুচাগুলো আমরা এখন ফ্রাই করে নেব, ঠিক আছে, তেলটা গরম দিয়ে দিয়েছি, সমুচার তেলটা একটু গরম হতে হয়, হ্যাঁ সময় হয়ে গেছে, তেল নড়তেছে, তো
তেল হিট চলে আসলে তখন সমুচা ভাস্তে হয়। উলট পাল্ট করে দিতে হবে, সব পাঁচ জন হয়। এই কালারটা ঠিক আছে, সাইজটা হোটেলের সাইজ, চাইলে আপনারা ছোট সাইজ করতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন, তৈরি হয়ে গেল আমাদের মচমচে কুরকুরে চিকেন সমুচা। তো এটার স্টেপটা যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে হুবহু এরকম সমুচা আপনি তৈরি করতে পারবেন। এবং এটা মচমচে হয়েছে, অনেক মচমচে হয়েছে। আমি আপনাকে একটা ভেঙে দেখাই দিই, আওয়াজ শুনতে পেয়েছেন, আওয়াজগুলো দেখছেন কত মুচমুচে ভিতরে অবস্থা দেখছেন। এলো চিকেন সমুচা। সো ভিউয়ার্স, এই দেখলেন তো আমার মুচমুচে সমুচা, চিকেন সমুচাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই রেসিপিটাকে লাইক করবেন, পরামর্শ থাকলে কমেন্টস করবেন। এবং সুন্দর সুন্দর যদি আরও রেসিপি, আরও যদি রেসিপি চান আপনারা যদি প্রত্যাশা করেন তাহলে এই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন নতুন নতুন রেসিপিগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যায়। আর বাসায় থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পরিবার সবাইকে নিয়ে সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।